আমাদের সমাবেশের গণপরিবহনের ধর্মঘট উপেক্ষা করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। সব বন্ধ করে দিয়েছে, তাতে লাভ কি? পুরো বরিশাল আজকে জনসভার শহর। সরকার দেশ চালাতে ব্যর্থ অভিযোগ করে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর হুমকির সমালোচনা করেন বিএনপির শীর্ষ নেতারা। আগে পদত্যাগ করে আসুন, মাঠে আসুন, তখন খেলা হবে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সরকার আবারও ভোটবিহীন ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই সরকার অধীনে কোন নির্বাচন হবে খুব পরিষ্কার কথা। আপনি পদত্যাগ করতে হবে, তাকে সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকার ক্ষমতা দিতে হবে। সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দ্বিমত নয়, ঝগড়াঝাটি নয়, এখন জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমাদের ঐক্যটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এই আন্দোলন সমগ্র জাতিকে রক্ষা করার আন্দোলন। কোনো বাধাতেই আন্দোলন দমানো যাবে না বলেও জানান নেতারা। মাহবুব সৈকত, মাইটিভি, বরিশাল।